ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী রাজ্য কমিটির তরফ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আপনাদেরকে আহ্বান করা হয়েছে, গতকাল ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে ফলাফল হয়েছে, এই ফলাফল সারাদিন ব্যাপী যে গণনা, এটার যে গণনাতে যে চিত্র বেরিয়েছে এবং যে ঘটনাগুলি হয়েছে সে সম্পর্কে আমাদের রাজ্যবাসী দৃষ্টি আকর্ষণ করার জন্য এই ফলাফল বহুদিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ এই কারণে, শাসক দল শুরু থেকে তাদের যে জনবিচ্ছিন্নতা, তাদের যে গত ৬ বছরের অপদার্থতা, গত ৬ বছরে আমাদের রাজ্যের সমাজ জীবনের সর্বত্র যে ক্ষত সৃষ্টি করেছে, দুর্নীতি, গণতন্ত্র হত্যা, একরাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা ইত্যাদিতে, তার বিরুদ্ধে আমরা আগেই বলেছিলাম বারবার, এ রাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ এটাকে গ্রহণ করছে না। আমরা যদি গতকালের ফলাফল আমরা দেখি, ৭১% আসনে তো তারা জবরদখল করেই নিয়ে গেছে, যে বিভিন্ন রাজনৈতিক দলকে, বিরোধী দলকে, বিশেষ করে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির যারা প্রার্থী তাদের রক্তাক্ত করে, একজনকে খুন করে মনোনয়নপত্র দাখিল করতে দেননি। তারপরও মাত্র ২৯% আসনে যেখানে প্রার্থী রাখা সম্ভব হয়েছে, সেখানেও প্রচার করতে গিয়ে নানাবিধ নানাভাবে তারা বাধা সৃষ্টি করেছিল, ইনক্লুডিং যে ৮ই আগস্ট যেদিন ভোটদান হয়। তো গতকাল দেখা গেছে যে কটা জায়গাতে যে ফলাফল একটু মানুষ প্রতিরোধ করে ভোট দিতে পেরেছেন, এবং শুধু ভোট দেওয়া না, যে কটা ভোট গণনা কেন্দ্রে একটু সুষ্ঠুভাবে গণনা সম্পন্ন করা গেছে, সর্বত্র শাসক দলে যে হুহারাহা হয়েছে। অবশ্যই এক্ষেত্রে কৈলাস শহরের চন্দ্রীপুর ব্লকের ভোটারদেরকে ভয়সে প্রশংসা করতে হয়, এবং এটা শুধু চন্দ্রীপুর না, কদমতলা, ওদিকে যুবরাজনগর, তারপর এই কালাছড়া, আম্বাসা এবং আরো অন্যত্র দেখা গেছে কাঁঠালিয়া, যে ফার্স্ট রাউন্ডে প্রায় সর্বত্র, এমনকি যেখানে আমাদের কাউন্টিং এজেন্টদেরকে গতকালও ঢুকতে দেওয়া হয়, সেখানেও রিপোর্ট হল একতরফাভাবে গণলেও যে এখানে বিরোধীরা এগিয়ে। রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্ব সিস্টার কাচ্চিখানি মাস্টার্ড ওয়েল। সিস্টার, আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব।